কম খরচে মনসার গান রেকর্ডিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ইউটিউবে সার্চ করুন মনসার গান ডিজে বা পি বলে। নকল হইতে সাবধান। নমস্কার, এবার শুরু হতে চলেছে গীতাঞ্জলি অপেরা পরিবেশিত ভক্তিমূলক পৌরাণিক যাত্রাপালা মৈত্রের জননী দেবী শীতলা, মৈত্রের জননী দেবী শীতলা, মৈত্রের জননী দেবী শীতলা। প্রণাম জানাই সাধুগুরু সকল ফল শ্রোতার গানের মাঝে বাপি মন্ড গীতাঞ্জলি সম্প্রদায়। যদি ভুল কিছু ক্ষমা করি যদি ভুল কিছু হয় যদি প্রণাম জানের মাঝে জলি যদি যদি ভুল কিছু ক্ষমা করি যদি যদি কিছু ক্ষমা করি সবাই
করি এসেছি আমি এই মর্তের বুকে রাজা নহুষের গৃহে প্রবেশ করে দেখি একাধারে মুনি অপর দিকে দেখি রাজেন্দ্রবর্গ অপর দিকে দেখি অরুণ বরুণ চন্দ্রদেব হে রাজা নহুষ মহামুনি নারদ মহামুনি নারদকে দিয়েছি তুমি পাঠিয়েছ আমাকে আমন্ত্রণ তাই তো তোমার আমন্ত্রণ পত্র পেয়ে আজ আমি আসিয়াছি তোমার গৃহে হে রাজা নহুষ পুত্রের স্ত্রী যজ্ঞের করেছ তুমি আয়োজন স্বর্গের 33 কোটি দেবতাকে জানিয়েছ তুমি আমন্ত্রণ আমি সংহার কর্তা দেবাদিদে মহাদেব তাই এসেছি আজ তোমার গৃহে কিন্তু পালন কর্তা চক্রধারী নারায়ণ তাকে কি তুমি জানিয়েছ আহ্বান যদি তুমি তাকে আহ্বান জানাও তাহলে তার আসতে এত বিলম্ব কেন কোথায় শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দেখা দাও কৈলাস পতি দেবাদিদে মহাদেবকে ওগো ভোলা মহেশ্বর কে বলেছে আমি আমন্ত্রণ পত্র পাইনি আমি যথাযথ আমন্ত্রণ পত্র পেয়ে কৈলাস থেকে যেমন এসেছো তুমি ভোলা মহেশ্বর গোলক বৈকুণ্ঠ ছাড়ি এসেছি আমি গোলক বৈকুণ্ঠ ধারী নারায়ণ হে চঙ্ক চক্র গদা পদ্মধারী নারায়ণ আহা মরি মরি একই রূপের মাধুরী আজ আমি হেরিল হে নারায়ণ আজ রাজা নহুষ যে পুত্র স্ত্রী যজ্ঞ করতে চলেছে এই যজ্ঞের যিনি হতা পদ্মজনি ব্রহ্মা তিনি কি পুষ্কর করিয়া পরিত্যাগ আসিবেন আমাদের সকাশে উপস্থিত বুঝেছি রাজা নহুষের যজ্ঞে সকলে উপস্থিত রাজা রাজেন্দ্রবর্ধ মনি ঋষি অগণিত দেব সমাজ উপস্থিত ভাঙর ভোলা মহেশ্বর উপস্থিত চক্রধারী নারায়ণ তাই রাজা নহুষের যজ্ঞে বল কি মা দেবে পুণ্য আহতি কেন আমি পালন উনি পালন কর্তা আমি সংহার কর্তা আর যিনি সৃষ্টিকর্তা পদ্মজনী ব্রহ্মা উনি দেবে এই যজ্ঞে পূর্ণাহুতি আপনি যদি পূর্ণাহুতি দেন রাজা নহুষের মনোবাঞ্ছা হবে পূর্ণ তাই হবে তোমাদের কথা মতো রাজা নহুষের যজ্ঞে করে আমি দেবো পূর্ণাহুতি উপবেশনী করো আমি দেবো যজ্ঞের পূর্ণাহুতি ॐ शर्व मंगले मंगले शिव शरवट्ट शालिगे हलो नित्तम्बके गोरे नारायणी नमस्ते नारायणी नमस्ते नारायणी नमस्ते शिष्टि शीति समाशानं शक्ति भूते शनाकरे भुलास्ताय गुणमयी नारायणी नमस्ते नारायणी नमस्ते नारायणी नमस्ते देव देव महादेव महायोगी महेश्वर सर्व पाप हरण देव वक्रावी নমো দশমৈ
দেখো বাল বাল হয় কেন মুখিত চারিদিকে রেলি হান অগ্নি শিখা দাউ দাউ করে চলছে এই মুহূর্তেই ওই অগ্নি আমি করবো নিষ্পাবিত বলে করো পত্র জানি ব্রহ্মা এই অগ্নি উড়ায় উড়ায় পুরো সরকার হয়ে যাবে তাই যদি রাম অনুমতি শীতল করো তুমি ও আমি পলায়ন করি এই স্নান করি না বলতে পারো পিতা জন্মাবার সাথে সাথে হয় যে নামের প্রয়োজন কি বাবুর নাম পিতা মনে হচ্ছে রাজা মহর্ষে সৃষ্টি হয়েছে ধূমকম্ব হতে তাই নাম দিলাম দেবী ধূমাবতী নাম দিয়েছ দেবী ধূমাবতী তবে বলতে পারো পিতা আমি যদি হই তব কন্যা পিতা আমি দেবী না মানবী পিতা দেবী হতে মহাদেবী অগণিত দেব সমাজ সকলে যদি আমায় দেখে পলায়ন করে আমি কি কোনদিনও পাবো পরিবর্তন চলে জামাই রূপ সরোবরে যাবার আগে আরেকটি কথা বলে যাই পিতা তুমি তো বিধি পিতা সত্য বিধির বিধান হয় না কবু মিথ্যা এখানে এই মুহূর্তে বলতে হবে পিতা আপনার নতুন সৃষ্টির সাথে সাথে আমার এই সৃষ্টি ব্যর্থ হবে না পিতা ব্যর্থ হবে না মহাবিদ্যার এক বিদ্যা অতীব সত্য যাও রূপ সরোবরে এত আলো ভেসে এলো কোথা থেকে কোথা সত্যপিতা আমি তোমার জননী তুমি আমার পিতা সত্য তবে আজ বলতে পারো পিতা জন্মা পুরনো জন্মে নাম দিয়েছিলে দেবী ধূমাবতী কেমন ভাবে এসেছি তোমার সকাশে রূপে হয়েছে পরিবর্তন বলতে পারো কি বা মোর নাম হবে এই নতুন রূপে বুঝেছি জননী যে দেখব কুমন্ডুলা শীতল বাড়ি তাই শীতল বাড়ি আস্তাগত নাম দিলাম ব্রহ্মহার মানুষ কন্যা দেবী শীতলা তাই হোক পিতা তবে আজ বলতে পারো আমি দেবী না মানবী পিতা বলে মানবী দেবী হতে মহা দেবী কি বললি পিতা আমি যদি হই দেবী হতে মহা দেবী দেবী চির অর্জুনের জন্য হয় যে শক্তির প্রয়োজন কোথায় আমার শক্তি পিতা
শক্তি 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 কথা বায়ু শক্তি মনে হচ্ছে রাজা নহিষে যাত্রা করেই চৌষট্টি পার কোষে বেদ উচ্চারণ বসন্ত যেমন কোন মানব অঙ্গে করিব সঞ্চার ব্যাধি বসন্তের যেন সহ্য করতে পারবে না মর্তের মানব ইহলোক ছেড়ে পরলোক করিবে গমন কোন মা বোনেরা বলবে মা গো মা আমার বুক ছেড়ে রক্ত দেব হাতে মাথায় ঘুনো পোড়াব তোমার চরণে দণ্ডি দেব আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দাও কেমন ভাবে তাদের আর্তনাদ আমি সাড়া দেব পিতা তবে আজ বলতে পারো পিতা আমার বসন্ত যখন কোনো মানব অঙ্গে করিব সঞ্চার ব্যাধি বসন্তের জালে সহ্য করতে পারবে না মর্তের মানব কেমন করে তাদের জ্বালা নিবারণ করব পিতা ওগো পিতা দক্ষিণ হস্তে তুলে দিলে চৌষট্টি কাঠি বেশি সমান জমি যাব সত্য তবে আজ বলতে পারো পিতা স্বর্গের সমস্ত দেব দেবী রাজি নিজ নিজ দাস দাসী তোমার কন্যার নেই কেবল দাস তাই তো হয় মোর পুত্রের প্রয়োজন দাও না পিতা একটি পুত্র আমার কোলে কি বলি জানি আমি তো পিতা তাই পিতা হয়ে কন্যাদের কেমন পুত্র সন্তান আর যদি আমি তোর পুত্র সন্তান দান করি কলঙ্কিত হবে দেব সমাজ জীবন তোর মন আশা করিতে পূর্ণ আজ তুমি যদি আমাকে পুত্র সন্তান যদি না করো দান জগতের বুকে আমি যে কোনোদিন মা ডাক শুনতে পাবো শান্ত হ জননী শান্ত হ তবে সম্মান তোর মনের আশা আমি করিতে পারবো না পূর্ণ অদূরে ছেড়ে দেয় কৈলাস শিখর ওই কৈলাস শিখরের মাঝে ধ্যানে বসালে না কি সন্তান ধ্যান ভঙ্গ করে সে দিবি তোর মন মতো পিতার আদেশ অনুসারে চলিলাম সাদের কৈলাস শিখর তাহলে কি আমার আশা হবে না পূরণ না না যেভাবেই হোক খুললো তাতুর ধ্যান আমাকে ভঙ্গ করতেই হবে তুমি জাগো রে আজ জাগো রে ভোলা মহেশ তুমি জাগো জাগো ভোলা মহেশ তুমি জাগো সর্ব পাপ হরণ দেব মকরাই নম নম
কি কে কে তুমি অপসাদ করলে আমার ধ্যান আমি হলাম সেই ব্রহ্মার নন্দিনী নাম রোগেশ্বরী দেবী শীতলা কি বললে মা তুমি ব্রহ্মার মানুষ কন্যা দেবী শীতলা মা গো এই কৈলাস শিখরে ভাঙর ভোলা মহেশ্বরের কাছে কেন এসেছো মা তোমার কাছে এসেছি আশিত সাউন্ড দোষা ডিজে বাপি ডুশা এক নম্বর পোল।